বিগত 75 বছর যাবৎ তাদের উপর যে অন্যায় নিপীড়ন চালানো হচ্ছিল সেই নিপীড়নের একটা চূড়ান্ত অবস্থান বর্তমানে তৈরি হয়েছে এবং বলা যেতে পারে ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় গণহত্যা সম্ভবত এইবারেই চালানো হতে পারে এমন একটা পর্যায়ে আমাদের ভাইরা আমাদের বোনেরা সেখানে বসে আছে। আমরা তাদের জন্য এত দূর থেকে খুব বেশি কিছু করার আমাদের সুযোগ নেই, তবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই মহাবিপদ থেকে যেন উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যারা এই মহা নির্যাতনের শিকার হয়ে যারা আহত বা নিহত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্টের উত্তম প্রতিদান যেন দান করেন। সেই সাথে আমাদের যারা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যারা রয়েছেন যারা সুযোগ থাকা সত্ত্বেও তাদের ইসরায়েলের দখলদারিত্বকে যারা প্রতিরোধ করতে পারছে না তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন নেক নিয়ত দান করেন, যেন তারা তাদের সেই শক্তিমত্তাকে ব্যবহার করে ইসরায়েলের এই দখলদারিত্বকে যেন তারা প্রতিরোধ করতে পারেন।